হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো জিও ফোনে পাসওয়ার্ড ভুলে গেলে সেই ফোনটাকে কি করে আগের মতো আবার চালু করবেন, অর্থাৎ পাসওয়ার্ডটাকে রিমুভ করবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার হাতে একটি জিও ফোন আছে, এই ফোনের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। তো তারপরে আমি এর ফোনের পাসওয়ার্ডটাকে রিমুভ করে আপনাদেরকে দেখাবো পাসওয়ার্ডটা না এন্টার করে। তো আপনারা যদি আপনাদের ফোনে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ভুলে যান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার ফোনের পাসওয়ার্ডটা কিন্তু আপনি হাটাতে পারবেন, অর্থাৎ রিমুভ করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু আগে যে কথা বললো নি, আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ওকে, তো মোবাইলের মধ্যে সাজিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কাছে একটা জিও ফোন আছে, এই জিও ফোনে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একটা পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি, দেখুন কিছুতেই কিন্তু পাসওয়ার্ডটা খুলছে না। আমি সকাল থেকে অনেক চেষ্টা করছি, কিছুতেই পাসওয়ার্ডটা খুলছে না। তো এরপরে এই ফোনের পাসওয়ার্ডকে রিমুভ করার জন্য সরাসরি কি করবেন, আপনার ফোনের ক্যাবিনেটটা খুলে আপনি ব্যাটারিটাকে রিমুভ করে নেবেন। তো ব্যাটারি রিমুভ করার পর আপনি পুনরায় ব্যাটারিটা আবার ইনসার্ট করবেন। তো ব্যাটারিকে ইনসার্ট করার পর আমি আবার ক্যাবিনেটটা লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পর ফোনটাকে আপনি কি করবেন, স্টার্ট বাটন এবং পাওয়ার অন বাটন, এই দুটো বাটনকে আপনি একসাথে টিপে ধরবেন। আবার বলছি, সুইচ অফ খোলা বাটনটি এবং স্টার বাটনটি একসাথে টিপে ধরবেন। তো দেখুন আমি একসাথে টিপে ধরলাম, তারপর স্ক্রিনে একটা লাইট দিবে, আপনার কিন্তু এই রেড বাটনে ছেড়ে দিতে হবে। তারপর স্টার বাটনে টিপে ধরে রাখবেন, তারপর দেবেন অনেকগুলো সিস্টেম কিন্তু আপনার সামনে এসে যাবে। তারপর স্টার বাটনে ছেড়ে দেবেন, স্টার বাটনে ছেড়ে দেওয়ার পর এখান থেকে পাঁচ নম্বর অপশন আপনি নিয়ে যাবেন। তো পাঁচ নম্বর অপশন আমার জন্য নিচের বাটনে ক্লিক করবেন। তো পাঁচ নম্বর লেখা আছে ওয়াইপ ডাটা স্ল্যাশ ফ্যাক্টর, এই অপশনটা নিয়ে আসার পর এই রেড বাটনে ক্লিক করবেন। তো রেড বাটনে ক্লিক করার পর আপনি নিচে ডাউন করবেন, তারপর ইএসএ নিয়ে এসে রেড বাটনে ক্লিক করে দেবেন। তারপর ফোনটাকে কিছু টিপবেন না, একটু ওয়েট করবেন, অটোমেটিক সিস্টেমগুলো খুলবে, তারপরে আবার সেই জায়গায় ব্যাগ নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার কিন্তু সেই জায়গায় ব্যাগ নিয়ে গেছে। তারপর এখানে কি করুন, ওপরে লেখা যায় রিপোর্ট সিস্টেম, এখানে কিছু করা লাগবে না, সরাসরি রেড বাটনে ক্লিক করে দেবেন। তো রেড বাটনে ক্লিক করার পর ফোনটা কিন্তু অটোমেটিক পাওয়ার অফ হবে এবং পাওয়ার অন হবে, অটোমেটিক প্রসেস হওয়ার পর কিছুক্ষণ টাইম নেবে, হয়তো দু মিনিট কি এক মিনিট টাইম নেওয়ার পর অটোমেটিক কিন্তু স্ক্রিনটা খুলে যাবে। তো আমি আপনাদেরকে সুবিধা ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করছি। তো তারপর দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু অটোমেটিক খুলে গেল। খুলে যাওয়ার পর এরকম একটি অপশন আসবে, ওপরে লেখা যাবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আপনি ফোনটাকে কোন ভাষাতে ইউজ করতে চান, যখন আপনি ফোনটা কিনেছিলেন তখন কিন্তু আপনাকে এই অপশনগুলো দিয়েছিল, অর্থাৎ ফোনটা কিন্তু নতুনের মতন হয়ে গেল। তারপর সরাসরি আমি ইংলিশে নিয়ে এলাম। তো ইংলিশে নিয়ে আসার পর ওপরে ওকে বাটনে ক্লিক করবো। তো ওকে বাটনে ক্লিক করার পর এখানে রেডের ওপরে জিও লেখা আছে, এই জিও বাটনে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলাম, আবার অ্যাকসেপ্ট দিলাম। অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনার ফোনটা কিন্তু পুনরায় নতুনের মতন চালু হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু মেনুতে যাচ্ছি, মেনু খুলে যাচ্ছে, তারপরে কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট খুলে যাচ্ছে, তারপর আমি ডায়ালে যাচ্ছি, ডায়াল খুলে যাচ্ছে। তারপর আপনি যদি কোনো ম্যানুয়ালি নাম্বার এন্টার করেন তাও কিন্তু আপনি এন্টার করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যাদের এই সমস্ত সমস্যা আছে বা যাদের জিও ফোন আছে তাদেরকে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, অথবা আপনার যদি জিও ফোনে পাসওয়ার্ড সেট করতে চান চার ডিজিটের, সে চার ডিজিটের পিন কিন্তু সেট করতে হয়, অলরেডি আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার আই বাটনে ক্লিক করে আপনি কিন্তু ভিডিও দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে বুঝিয়ে দিন আপনি পরবর্তী চ্যানেলে কি ভিডিও দেখতে চান। অসংখ্য ধন্যবাদ।